আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা মর্মান্তিক দুর্ঘটনা শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দুর্ঘটনাটা খুবই দুঃখজনক। খুলনা থেকে গ্রামে যাওয়ার সময় রোডে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়। ঘটনাটি ঘটেছিল অ্যাম্বুলেন্স ও ট্রাকের মধ্যে। ঘটনাস্থানে কয়েকজন লোক মারা গেছিল। তো চলুন ঘটনাস্থানে কি ঘটেছিল সেখানকার মানুষের কাছ থেকে ঘটনাটি শুনে আসি। অ্যাক্সিডেন্ট হয়েছে কখন? আড়াইটার দিকে। আর হচ্ছে তোমার এই গোষ্ঠ সবে পড়ে রয়েছে না? অ্যাক্সিডেন্ট হয়েছে কি কি গাড়ি? ট্রাক হইতে তেল ট্রাক আর মাইক্রো মাইক্রো করে নিয়ে যাচ্ছিল। অ্যাম্বুলেন্স না মাইক্রো? অ্যাম্বুলেন্স মারা গেছে কজন? ছয়জন। ট্রাকের ড্রাইভার আছে কি? আচ্ছা সবশেষে কিছু কথা। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা যারা রাস্তাঘাটে চলাচল করি, আমরা যে যা জায়গা থেকে যদি একটু সচেতনভাবে চলি, তাহলে আমরা নিজেদেরকে অনেক দুর্ঘটনা থেকে বাঁচাতে পারব। একটা কথা মনে রাখবেন, আপনি যখন রোডে গাড়ি চালাবেন তখন মনে করবেন সবাই পাগল আর আপনি একাই ভালো। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। ড্রাইভ করার সময় ফোন চালাবেন না, আর ঘুম চোখে তো ড্রাইভ মোটেও করবেন না, কারণ একটা দুর্ঘটনা আপনার আমার সবার ফ্যামিলির মাঝে শোকের ছায়া আনতে পারে। সো সবাইকে বারবার বলবো, রাস্তাঘাটে সতর্কতা বজায় রেখে চলাচল করবেন। আসসালামু আলাইকুম।